বসোনা পরমেশ্বরী, সে তো বসোনা পরমেশ্বরী, অমৃতানন্দময়ী জননী, সে তো বসোনা পরমেশ্বরী, সে তো বসোনা পরমেশ্বরী, অমৃতানন্দময়ী জননী, সে তো বসোনা পরমেশ্বরী, সে তো বসোনা। আজকে আমরা উপস্থিত আছি শৈলী নৃত্য গ্রুপে। শৈলী গ্রুপটা আমি শুরু করেছিলাম, আর প্রথম থেকে এদের দুজনকে নিয়ে শুরু করেছি, তো এখনো চলছে, আর 4 বছর হয়ে গেল। অনেক সদস্য আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কিন্তু এরা দুজন হচ্ছে প্রথম থেকেই রয়েছে। তো আমি চাইবো এদের অভিজ্ঞতাটা প্রথমে একটু বলুক। এই নিয়ে 4 বছর, 3 বছর খুব ভালো মতো, একেবারে ঝগড়া ঝাঁটি ঝামেলা সব নিয়ে অনেক স্টার্টিং থেকে সব স্টেবল রয়েছে আমরা 3 জন, বাকি সব এস মানে একটু কিছু অ্যাড হয়েছে গেছে। যত দূর এগানো যায় তত দূর এগাতে চাইছি, আরো বড় করতে চাইছি, নাচের ক্লাস করার ইচ্ছে আছে, ও করবে সাথে আমরা হেল্প। আমি খুব আনন্দের সাথে নাচ করছি এখানে, আমার ভালো লাগে এমনিতেও নাচ করতে। এবারে আমার একটা বন্ধু থ্রুতে এসেছে, এবারে আমার সিনচিনি দিয়েও খুব ভালো, এবারে ডান্স করেও খুব ভালো লাগে এখানে, এই জন্য আমি নাচটা করেছি। আজকে সরস্বতী পুজো বলে এসেছি এখানে, অনেকটাই যুক্ত হতে চাইছি, যতদিন থাকবে ততদিনই আমি থাকবো। নমস্কার, আমি স্বর্ণিতা পোদ্দার। আজকে আমাদের ফার্স্ট যখন আমাদের গ্রুপটা স্টার্ট হয়, তো আমার মানে তখন ফার্স্ট পেমেন্ট পেয়ে দিদি বলেছিল যে এবার সরস্বতী পুজোটা আমি যতটা সম্ভব আমি নিজের দায়িত্বে করবো, যেমন ঠাকুরটা ওই এনেছিল, বাট পুরোটা করে ওটা হয়নি, ইনফ্যাক্ট গ্রুপেরও কেউ আসেনি। এবার তখন হঠাৎ করে যখন আমাদের গ্রুপটা এতটা সাকসেস পেয়েছে, এতটা বড় হয়েছে, যেভাবে শুরু করেছিলাম সেখান থেকে 4 বছর দেখতে দেখতে কেটে গেল, তো তখন দিদি ডিসাইড করলো যে তোমার দিদি বলতে আমাদের গ্রুপের লিডার আর কি সিনচিনি পোদ্দার, তো ও ঠিক করলো যে এবার আমরা গ্রুপের পুজোটা সবাই মিলে করবো, সবাই দায়িত্ব নিয়ে করবো, তো সেইটাই আর কি, সবাই এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে, সেই নিয়ে আজকে আমাদের বাড়িতে, যেহেতু আমাদের মানে আলাদা করে ডান্স ক্লাস করা হয়নি অন্য জায়গায়, আমাদের বাড়িতেই ডান্স ক্লাসটা হয়, তো ওর জন্য আমাদের বাড়িতেই পুজোটা হয়েছে, সবাই মিলে সবার দায়িত্ব নিয়ে, এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে, একজন ঠাকুর বানিয়েছে সে আজকে আসতে পারেনি, তো আরো অনেকে অনেক বিভিন্ন দায়িত্ব নিয়েছে, তো সেখান থেকেই আর কি সব মিলে একসাথে পুজো করা গ্রুপের খুবই ভালো লাগছে, যে সবাই এরকমভাবে একসাথে আছি, আর চাই চেষ্টা করবো যাতে সবাই এইভাবেই একসাথে অনেক আরো অনেক অনেক বছর কাটাতে পারি। দিলীপ, যেহেতু সবাই তো টাইমটা দিতে পারছে, যেটা হয় আর কি সরস্বতী পুজো, একটা ঘোরার প্ল্যান থাকে, বাড়ির পুজো থাকে, ঠিক আছে, এবার অনেকে অনেক জায়গায় সবাই যেরকম দেখতেই পাচ্ছেন যে সবাই আসতে পারেনি, তো ওই জন্য আমাদের খাওয়া দাওয়াটা আমরা অন্য দিন প্ল্যান করেছি, রোববার দিনকে, সেদিনকে সবাই মিলে একটা পিকনিকের মতন খাওয়া দাওয়া হবে, প্লাস মজা হবে, সেদিনকে আমরা শুধু ওইটাই মজা করব। সেদিনকে এখনো পর্যন্ত ঠিক আছে, মাংস ভাত চাটনি মিষ্টি এরকম কিছু, এখন দেখি সবাই মিটিং করে কি হয়। হ্যাঁ হ্যাঁ, নিজেরা সব নিজেরাই করব, কারণ নিজেদের মিলে কাজ করার মজাটা একটা আলাদা, যেরকম পুজোর কাজগুলো করেছি সেরকম। এই যে একটা শৈলী সুন্দর একটা নাম দিয়েছেন, যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তারা চালাচ্ছেন, যে নামটা দিয়েছেন আমরা কাকিমার কাছ থেকে জেনে নেব, এই যে শৈলী গ্রুপ যে আপনি দিয়েছেন, কি ভাবনা থেকে আপনি দিয়েছেন এটা? দিয়েছি শৈলী মানে হচ্ছে বন্ধু আর কি, যে নাচের মাধ্যমে সকলকে আমরা এক জায়গায় একত্রিত করতে পারি, এই জন্যই আমরা এটার নাম দিয়েছি শৈলী। সহেলি গ্রুপের সঙ্গে যেহেতু আমার মেয়েরা নাচে ভীষণ ভালোবাসে, আমার বড় মেসেন যিনি পোদ্দার, সেই সবাইকে নাচ শেখায়, একটা গ্রুপটাকে চালাচ্ছে, এবারে আমি ওদেরকে নানান রকমভাবে স্ক্রিপ্ট একটু বলে, বা ওরা যখন আসে নাচের গ্রুপের সব ছেলে মেয়েরা, তাদেরকে উৎসাহিত করা, কেউ যাতে নাচ করতে করতে ভয় না পায়, তাদের বলি আরো কোনো ভয় পাবি না ঠিক আছে এরকম আর কি, এইভাবে উৎসাহ দিয়ে থাকি সকলকে। আমি
ভীষণভাবে এদেরকে মানে আমিও মনে প্রাণে খুব ভালোবাসি, আরো আরো ভালো হোক আমি এটা সবসময় চাই মনে প্রাণে। তা আজকে আমার মেয়ে যে আজকে খানিকটা প্রতিষ্ঠা লাভ করেছে, আরো যাতে নাম ও চারদিকে ছড়িয়ে পড়ে আমি ভীষণভাবে আপ্লুত। আমি অনেকেই বলে যে নাচ মেয়েরা নাচটা পুরো পারবে না, বিয়ের পরে সব ছেড়ে দেবে, যেটা হয় আমিও দেখেছি। আমার ছোট বোনকে আমি নাচ শিখিয়েছিলাম অনেক কষ্ট করে, কিন্তু ও পারলো না। আমি চাই আমার মেয়ে আরো অনেক নাম করে অনেক উপরে উঠুক, সেই আমার এই কষ্টটা যাতে দূর করতে পারে আমি এটা চাই।